চলেছে। আসসালামু আলাইকুম, আমি প্রথমত যে পলাশ বলছি, ধন্যবাদ সবাই আসার জন্য। আমাদের সাথে রিপন ভাই আছেন, সেজুদি ভাবি আছেন, ডক্টর মনিরুল হক এবং শাহনাজ পারভিন হক ভাবি আছেন, আর তানবীর ভাইকে আমি দেখতে পাচ্ছি, আরো মনে হয় কয়েকজন আছেন। তো আমি মেনলি এই পর্বে প্রথমে আমি ডলি ভাবি এবং মনির ভাইয়ের কাছে যাচ্ছি আর কি, যেহেতু এখন করোনা নিয়ে সমস্যা স্বাস্থ্য রিলেটেড, তো ওনারা এই কোশ্চেন, কিছু কোশ্চেন, মানুষের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে যে স্বাস্থ্য বিষয়ক এবং কিউরিয়াসিটিও আছে, তো সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব, তারপরে অন্যদিকে যাব আর কি। তো প্রথমে ডলি ভাবির কাছে প্রশ্ন করছি, উনি রেজিস্টার্ড নার্স বলে নেই, উনি সেঞ্চুরি লেক মেডিকেল প্র্যাকটিস ওনাদের, এর বাইরেও উনি হসপিটাল এবং এজ কেয়ার সেন্টারে কাজ করেন, ডলি শাহনাজ পারভিন হক ভাবি। তো যেখানে আমরা সবাই আসলে হোম আইসোলেশন না থাকলেও ধরেন সবাই ওয়ার্ক ফ্রম হোম করতেছি, এবং আপনারা কিন্তু সেই জায়গাতে নাই, আপনারা অনেক বেশি ব্যস্ত আমরা মানুষের সেবা করছেন, হ্যাঁ, তো সেই জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা যে করছেন, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য যেখানে আমরা ঘরে বসে আছি কিন্তু আপনারা কাজ করতেছেন, তো আপনারা কি আসলে প্রোটেকটিভ মেজার নিজেদের জন্য বা হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য নিচ্ছেন, তো এটা আমার একটু কিউরিয়াসিটি, একটু যদি বলতেন ডলি ভাবি প্লিজ। থ্যাংক ইউ পলাশ ভাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে এই বিষয়ে আমি যেহেতু রেজিস্টার্ড নার্স, আমার এটা প্রফেশন মানুষকে হেল্প করা, যখন মানুষের সাহায্যটা দরকার হয়। আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে কিভাবে ইনফেকশন থেকে কিভাবে রক্ষা করব, প্লাস আমরা আমাদের পেশেন্টদেরকে কিভাবে রক্ষা করব। তো আমাদের যেটা ইউনিভার্সাল প্রিকশন যেগুলো আমাদেরকে নিতে হয় সেগুলো তো আমরা নিচ্ছি, প্লাস আমাদের যে স্টাফ আছে স্টাফদের সবাইকে আমরা সেই সমস্ত মেজারমেন্ট গুলি নেওয়ার জন্য ইন্সপায়ার করি। সেই সাথে ধরেন এখন করোনা ভাইরাসের জন্য স্পেশাল যে কনস্ট্যান্ট মাস্ক পরে থাকতে হবে, হাত ধুইতে হবে, এই জিনিসগুলো আমরা সারাক্ষণই আমাদের আমাদের টিমকে আমাদের স্টাফদেরকে সবাইকে আমরা প্রমোট করি দুজনের বেশি রুগী একটাই ভিতরে না দেয়া, তারপরে অনেক যাতে একই না দেওয়া, সমস্ত মেজারমেন্ট আমরা ফুলফিল করে আমরা ক্লিনিক চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না সেটা তো ক্লিনিকদের বলছি, আপনারাও নিজেদেরকে সেফটি রাখবেন সেটাই কামনা করতেছি। এখন পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় সেটা কামনা করি, পেশেন্টদের ক্ষেত্রে যেটা একটা সমস্যা হয়, বলতেছে অনেকে যে গলা ব্যথা বা কাশি এই জাতীয় কথা বললে তো ক্লিনিক গুলো আমাদেরকে বলে যে তোমরা 18 নম্বরে ফোন করো বা সানশাইন চলে যাও, তো এরকম অনেকে বলে আর কি, তো এটা আপনারা এটা কিভাবে বলবেন? এটা আসলে খুব বিষয়টা আসলে ক্লিয়ার না সবার কাছে। ক্লিনিক কথা বলে না যে COVID-19 ক্লিনিক খুলে যাবে, এখন যেটা সিস্টেম গভর্নমেন্ট সিস্টেম যে যে কেউ অসুস্থ হলে যার সিমটম গুলো আছে কফ ঠান্ডা ফিভার, তারা ক্লিনিকে প্রথমে ফোন করবে, ফোন করে তারা তাদের সিমটম গুলা ডাক্তারের সাথে প্রথম করবে, ডাক্তার আদার্স এই 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 সিমটমের সাথে যদি তার এক্সিস্টিং কোনো সিমটম থাকে যেটা কোভিড এর জন্য খুব সিরিয়াস, তখন ডাক্তার সেই পেশেন্টটাকে সাজেস্ট করবে যে কোথায়। আর যদি ডাক্তার মনে করে যে পেশেন্টটার কোভিড নাই, এই কোভিড ঘটতেছে কিন্তু এটা কোভিড এর সিমটম না, তখন ক্লিনিক সে পেশেন্টকে যদি প্রয়োজন হয় তাকে ক্লিনিকে আসতে হবে, অথবা যদি মনে করে যে না প্রেসক্রিপশন ডাক্তার ওভার দ্য ফোনে দিতে পারবে, ডাক্তার ওভার দ্য ফোনে সেই প্রেসক্রিপশনটা আমরা হচ্ছে পেশেন্টরা এসে আমাদের কাছ থেকে নিতে পারে, অথবা আমরা সে প্রেসক্রিপশন ফার্মাসিতে ফ্যাক্স করে দেই, ফার্মাসি যদি প্রয়োজন মনে করে তাহলে সেটা পেশেন্টের বাসায় তারা ওষুধ পৌঁছে দেয়। তো সিস্টেমটা আসলেই আছে, জনগণকে বুঝতে হবে বা জানতে হবে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে ফোন করা উচিত যাওয়ার চাইতে, যেতে নিষেধ করা হয় এটা শুধুমাত্র আমাদের সেফটির জন্য না যে আমাদের কোভিড হয়ে যাবে,
এসো না, বিষয়টা আমরা একটা হারবার, একটা জায়গা, যেই জায়গা থেকে এই ডিজিজ স্প্রেড হতে পারে বিভিন্ন জায়গায়, এটা প্রিভেন্ট করার জন্য জনগণকে বলি যে না, এসে তুমি ফোন করো, আমরা গাইড করতেছি তোমাদেরকে কি করতে হবে। এমন না যে আসলে কেউকে লুক আফটার করা হচ্ছে না, এটা আমরা মানতে আসলে রাজি না। কোন ক্লিনিকই এই কাজটা করে না, সবাই চেষ্টা করে গাইড দেওয়ার জন্য, সবাই ধৈর্য ধরতে হবে, যেহেতু এখন এই জন্য পেশেন্টের সংখ্যা বেশি, ফোন কল গুলি অ্যান্সার দেওয়ার জন্য যে পরিমাণ মানুষ দরকার, সেই সেই জিনিসগুলো তৈরি মানে সেটেল করতে সময় লাগছে। আমার মনে হচ্ছে এখন আমরা অনেকটাই সেটেল, জনগণও জানে কি করতে হবে। তো আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ফোন করে ক্লিনিকে আসা, অন্য সমস্যা থাকলে সেই সমস্যাগুলি ডাক্তারের সাথে প্রথমে ডিসকাস করা, তারপরে ডাক্তারের সাথে প্ল্যান করা যে ফার্দার সেই রোগীটার কি করা উচিত। দ্যাট মিন্স লাইক আমাদের আসলে ফোন কল করে এই যে আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারি, জিপি এর সাথে কনসাল্ট করতে পারি। এনিবডি ক্যান ডু দ্যাট ফর এনি মেডিকেল রিজন, ফোন করে ডাক্তারের সাথে কথা বলে তারপরে। দ্যাটস গুড অ্যান্সার ভাবি। তা আমার মনে হয় আমাদের কমিউনিটির অনেকেই এখন আস্থা পাবে, মানে ডাক্তারদের, যেটা একটা মানে একটু ভয় পাইতো যে কি আমরা করোনা রোগী বা কাশি হয়েছে, আমি এখন ডাক্তার কি আমাদেরকে দেখবেন না বা কিছু একটা, আপনার কথাতে অনেকেই আস্থা পাবে আমি বিশ্বাস করি। তো আমি থ্যাংক ইউ ভাবি এজন্য। তো আমি একটু মনির ভাইয়ের কাছে যাই, কিছু অ্যাডভাইস শুনি আমরা। এখন তো আসলে করোনা যেটা বলা হচ্ছে, সবাই অনেকে অনেক ধরনের জিনিসগুলা ইয়ে করছে, তো করোনা যেটা করে শুনছি আর কি, যেটা আপনি হয়তো ভালো বলতে পারেন যে ইমিউন সিস্টেমের উপর একটা এফেক্ট হয় করোনা হলে, তো আমরা যদি কিছু অ্যাডভাইস দেন যে আমরা আসলে ইমিউন সিস্টেমটা কিভাবে ডেভেলপ করতে পারি, মনির ভাই যদি একটু বলতেন যে আমাদের কি করা উচিত আর কি এই সিজনে এই সময়। Now thanks for asking me the question, but before I go to the question I just would like to add with Shahnaz Parveen, the patients are allowed to make an appointment for telehealth with the doctor, so the patient can phone to the practice and they can ask, can I have an appointment for telehealth, and then they will give an appointment and doctor will phone on that time or immediately after that time to discuss the issue and help them on their health issue. It could be COVID, it could be non-COVID. Then I will go to answer your question about the immunity. Your question was, what will happen if someone get coronavirus on their immunity? Was that question, or you want to know what to do when you get coronavirus? Can you ask me the question again? The question টা হচ্ছে to develop immune system, কিভাবে আমরা develop করতে পারি আর কি, মানে develop করার জন্য আমাদের কি কি করা উচিত আর কি, যাতে হচ্ছে করোনা ভাইরাস যদি এফেক্টেড হয়ও সেই ক্ষেত্রে, যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রিকভার করে, অনেকে রিকভার করতে পারে না, এটার সাথে সাথে একটা ইমিউন সিস্টেমের একটা ব্যাপার আছে। তো যার ইমিউন সিস্টেম ভালো সে ভালো মানে তার বডি ভালো ফাইট করতে পারে করোনার সাথে, আর যাদের বডি ধরেন দুর্বল, যে যে কারণে প্রথমে সাসপেক্ট করা হয়েছিল যে বয়স্ক লোকরা বেশি এফেক্টেড হয় করোনাতে আর কি, তো তো ইমিউন সিস্টেম মানে বিল্ড আপ যেন থাকে, তা আমাদের ভিটামিন যুক্ত খাবার বা কি কি খাওয়া উচিত বা কিভাবে নিজেকে রাখা উচিত সেই জিনিসটার দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। থ্যাংক ইউ, আই অ্যাম ক্লিয়ার অ্যাবাউট ইওর কোশ্চেন নাও। সো বিফোর আই অ্যানসার দ্যাট কোশ্চেন আই অ্যাকচুয়ালি নিড টু টেক ইউ থ্রু দি ইমিউনিটি। সো ইন আওয়ার হিউম্যান বডি উই হ্যাভ টু টাইপস অফ ইমিউনিটি, ওয়ান ইজ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, ওয়ান ইজ ইননেট ইমিউনিটি। Acquired immunity we develop after exposure to the microorganism. It could be virus, it could be bacteria, it could be parasite or other microorganisms. So if so we get that immunity as we go with the infection. So that's acquired immunity. It can be done with natural exposure or it can be done with vaccine. So in there is the other immunity, which is innate immunity, which comes from our body, from the special cells in the blood, which is the white blood cell. So white blood cell forms by the body. So the answer would be your question, to improve our white blood cell by some mechanism. So these mechanisms are mainly, there are some food which can help.
These are mainly protein type of food. It could be a fish, it could be lean meat, and which will also increases the hemoglobin, and it also increases the white cell count number. So the in the white cell, there is a subtype, which is lymphocyte, B lymphocyte, which helps us to produce the immunity against any new virus or bacteria. So because this body doesn't know who is the coronavirus, so the response will depend on how much white blood cell you have in your body, and how we, so now the answer would be how we can increase this number. So eating protein kind of food, having vitamin C, that means lemon, fresh lemon, put on this fish or meat would be one of the best way to improve it. Oranges, if you have fresh oranges every day, fresh apple, they will help to improve. Beside that, I would say keeping having enough fluid in the body, having drinking enough water, doing exercise also helps in increasing the white cell count and improving the immunity. Proper amount of sleep every day also improves the amount of white cell. I'm taking all these things from the evidence. So I don't want to make anything which there is no evidence. So we do have evidence on exercise, vitamin C with fresh lemon, apple, orange juice. If the people does take enough rest, don't get too much physical or too much psychological pressure, their immunity increases. I think that's the most important thing, food and exercise and rest. Thank you, Munir bhai. Arekta question chilo, aro ekta duita choto choto question. Ekta hocche, ekhon to season change er shomoy hocche amader. Je Australia te ekhon thandar dike jacche. To onekei ashongka korteche je korche je ki ei thandar shomoy, dhoron flu season ta jodi abar ber hoye pray pare ar ki. তো তাইলে দেখা যাবে যে কি করোনা আরো বেশি মোর এফেক্ট মানে অ্যাটাক করতে পারে আমাদের কমিউনিটিতে বা এই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়াতে আর কি। তো এটা নিয়ে অনেকেই আশঙ্কিত। তো আমাদের আসলে কি প্রিভেনশন টেক করা উচিত এই ফ্লু সিজনে, আমাদের কি করা উচিত? আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডেভেলপ ইমিউনিটি এগেইনস্ট দি ফ্লু, এগেইনস্ট দি ইনফ্লুয়েঞ্জা। সো ইফ উই গেট also pneumonia, yes, they're very good. If we can prevent flu attack, we will win the corona, because some of the patient may not have any symptom from corona, but they will be more sick from flu, and corona will add into it, and they will reduce the white cell count, and they will get more problematic. So the most important thing is to get flu vaccine as soon as possible. And the people who never had pneumonia vaccine, in Australia, most of the children had pneumonia vaccine, but the people who have immigrated, they may not have pneumonia vaccine. So in Australia, we also, after 65, from the age of 65, we do vaccinate against pneumonia from the government. It doesn't cost any money, government pays, but the people under 65, they need to vaccinate by their own cost to prevent pneumonia. So that's a one pneumonia vaccine, we call it pneumovax. That vaccine prevents from pneumococcal pneumonia, which is the common community acquired pneumonia. And I would recommend everyone should get it if they never had it. This pneumonia vaccine is recommended every 5 years. After giving twice, doctor can decide should they have it third time or not. Usually at least two pneumonia vaccine in adult, I would advise to prevent the pneumonia. Even if they get coronavirus, if they don't have pneumonia vaccine, if they get pneumonia on that time, they will deteriorate quickly. So the flu vaccine and pneumonia vaccine is the best way to develop our immunity to prevent coronavirus
induced deterioration. So that means like pneumonia vaccine ta hocche amader 5 bochore ekbar newa uchit ba dhoren 2 bochor por por check koro na 5 bochore ekbar some school of thought says you don't need more, some says you can have it third time as well. So basically it's mainly recommended to people above from 65, so 65, then 70, then 75. So at least you need 2 vaccine. But like if some of us haven't had it who immigrated from overseas, I would recommend to start it now. But in the children who are born in Australia or came before 5, most of them had pneumonia vaccine either by the immunization center or in school. So children are safe. We are not safe who are adult. Children are safe, but ধরেন এরকম যদি হয় children school থেকে কি প্রতি 5 বছর পর পরই দেওয়া হয় নাকি এরকম একবার দিলেই হয়? Now we start pneumonia vaccine from 6 to 8 weeks. So the pneumonia vaccine going on for the children who are born here. So they get it in, let's say in high school, there is a different program. So I'm talking about the children who didn't born here, immigrated now, they should talk to GP. আচ্ছা আচ্ছা গুড একটা ভালো তথ্য দিছেন আমাদের হয়তো অনেকেই ঠিক ছিল না অথবা জানা থাকলেও হয়তোবা ধরেন রিমাইন্ড করে দিছেন এটা খুব ভালো হয়েছে খুবই মূল্যবান সাজেশন দিছেন আমরা তো আরেকটা কোশ্চেন ছিল ছোট কোশ্চেন সেটা হচ্ছে এখন আমরা সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি অনেকে যেটা আগে আমরা তো সাবান দিয়ে হাত ধুতাম এখন দেখা যাচ্ছে সবাই কোথায় কোথায় হ্যান্ড স্যানিটাইজার খুঁজতেছি এবং এমন একটা ভাব যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলেই আমাদের সব কিছু চলে যাবে ঠিক আছে তো আমার যেটা কোশ্চেন লাগছে হ্যান্ড স্যানিটাইজার তো ধরেন অ্যালকোহল যেমন আছে এখানে আরো বেশ কিছু কেমিক্যালেরও মিক্সচার এটা হ্যাঁ তো এটা দেখা যায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে আমি যদি ডাইরেক্ট ভাত খেতে বসি কথা স্পেশালি আমরা যেহেতু কারি টাইপের জিনিসপত্র খাই হ্যাঁ দেখা যায় ইজ দেয়ার এনি পসিবিলিটি টু মিক্সিং উইথ দ্য দিস কেমিক্যালস উইথ দ্য ফুড অথবা এখানে অ্যালকোহলের একটা ব্যাপার আছে তো ধরেন 5 মিনিটের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আমি খাইতে বসে বললাম এই জিনিসটা কি হাইজেনিক রিজনে হাইজেনিক অ্যাসপেক্টে এটা কি ঠিক আছে নাকি উই শুড লাইক wash our hands with water and then we should eat before hand sanitizer দেওয়ার পরে এটা একটা কিউরিওসিটি ছিল আর কি অনেকের now that's very important point so the universal the precaution is that you wash your hand with soap and water that should be done but because due to the coronavirus issue it is advisable when there is no soap and water let's say 100 people in the office sometimes very difficult and or in the hospital or in the practice or in the clinic public it's very difficult to get everybody to get hand sanitizer the water and soap in that scenario someone should use the hand sanitizer and do their normal activity but if it is at home if somebody is at home still if they have water and soap that would be they should use water and soap or they think no I will use hand sanitizer in between water and soap for other kind of activity like washing the clothes and then came out and then they can just use the hand sanitizer the question you have asked can they eat rice and after eating the rice will it contaminate or not very unlikely it will contaminate and it shouldn't be toxic to the body I think if they don't have water or too many people somewhere they need to eat food hand sanitizer would should be okay thank you Muni bhai jalam apne onek shomoy byoy kore amader sathe achen থাকেন আরো কিছুক্ষণ তো আমরা এখন অন্যদের কাছে যাই হ্যাঁ আর কিছু বলবেন মনে আমাদের জন্য কিছু অ্যাডভাইস দেওয়ার থাকলে আপনি বা পরে বলতে পারেন সেটা যেটা যেটা মনে হয় আর কি আপনার না আমি এখন কিছু বলবো না শাহনাজ কি জানেন আমার একটা কোশ্চেন ছিল ডাক্তারের কাছে জি আচ্ছা কোভিড ভাইরাস যাদের একবার হয়ে যায় তাদের কি আবার হয় নাকি Okay. So as I was talking, when we get the virus, we get antibodies.
that we call acquired immunity. So that can be done by natural process or by the vaccine. Because COVID virus doesn't have vaccine yet, we will produce antibody. If we survive, we will get antibody which will stay in our blood for life. But we still don't know, will this antibody, the natural antibody, will protect it from second time or not? We still don't know. But I, from the SARS experience, because SARS virus, COVID virus are similar virus, from the SARS experience, it does not protect for second attack. They will get it again. But the good news is that if we can get out from this virus, let's say the number of COVID virus infection reduces, and there will be time coming, there will be no COVID virus in Australia, so there is, you won't get back. It's not like flu virus that it mutate and comes back again and again every year. It's not like that. If we can get out from this, most likely there will be no COVID virus except in the lab in Australia, so you will be free. So that's the, from the SARS research, I can inform you. But yes, I don't know the answer that it, will it come back or not, but from the SARS research that you wouldn't get immunity if you get the COVID virus once. You will get it again if you come into contact. থ্যাংক ইউ ইয়া মেহেদি ভাই কি কিছু কোশ্চেন করুন ডক্টর মনির ভাই এবং ভাবি দুইজনের কাছ থেকে প্রশ্ন সেটা আমরা যখন ইমার্জেন্সিতে যাই দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বসে থাকা লাগে দ্যাট মিন্স আমাদের ডক্টর স্বল্পতা আছে মনে হয় এরকম একটা মহামারীতে কি আমাদের আরো পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নার্স এবং হেলথ প্রফেশনের সাথে যারা জড়িত রিজার্ভ ফোর্স দরকার কি দ্য গভর্নমেন্ট অলরেডি হ্যাজ রিকোয়েস্টেড ডক্টর কমিউনিটি টু put their name to help emergency department. I have got an email as well that would you be interested to work into the, because I do have experience of working in the emergency before becoming a GP. So government is already asking doctors to go and work in the emergency, and the number will increase very soon if the, because by next week we will know how many SARS patients will be admitted in hospital. Sorry, COVID patient. So what the waiting time emergency, what you see is not that more what you see normally, but most of the patients are going there as a worried patient and for the testing patient, but government is trying their best to keep their doctor's number and nurses number increased. I think the doctors and nurses number will increase if the more COVID patient get admitted, and then government will say no, many doctors will start and going to work in emergency department to help people. The government already asked 20,000 nurses who was not working last 3 years as a nurse, but the doctor, the government called all of them, and they are coming soon. And they will give them, for the doctor or nurses who hasn't worked for a few years, but would like to go to work, they will do quick short training. There is a program, everybody will do it, and then they will start working.